হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন স্টপ এডিশন তো আজকের ভিডিওতে আমরা দেখবো ক্লাস ফোরের বাংলা প্রশ্নপত্রগুলি তো ভিওয়ার্স তোমাদের নভেম্বর এবং ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষা হবে সেই পরীক্ষা তোমার কীরকম টাইপের কোশ্চিন আসবে তো আজকের ভিডিওতে আমি তোমরা দেখিয়ে দিব তো ভিওয়ার্স ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চেয়ে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিওয়ার্স তোমাদের ইম্পর্টেন্ট যেগুলি কোশ্চিন তোমাদের বাংলা থেকে আসতে চলেছে তো আজকে আমরা দেখে নিচ্ছি চলোটি আমরা শুরু করতেছি তো ভিহার্স সর্বথে আমরা দেখে নিচ্ছি সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন ঠিক আছে বিপদ কাছে এলে আদর্শ ছেলেকে ড্যাশ তোমরা দেখতে পাচ্ছ দুটি অপশন দিয়েছি পিছিয়ে না এগিয়ে যেতে হয় সঠিক উত্তর হবে এখানে এগিয়ে যেতে হয় ঠিক আছে তারপর খন প্রশ্ন বসে বসে দেখি ঠিক আছে এটা উত্তম পুরুষ না মধ্যম পুরুষ তো সঠিক উত্তর হবে এখানে মধ্যম পুরুষ ঠিক আছে এবার দেখো গ নম্বর দেখো কি বলেছে জ্যোতির বড় মামার পেশা ছিল তো জ্যোতির বড় মামার কি পেশা ছিল ঠিক আছে ডাক্তার শিক্ষক না ওকালতি তো সঠিক উত্তর হবে এখানে ওকালতি ঠিক আছে তো গ নম্বর এখানে তোমরা অকালতি উপরে ঠিক চিহ্ন করে দাও তারপর দেখো ঘন প্রশ্ন কি বলেছে কোন ঋতুতে তার মা বাড়ি যাওয়ার পথে বন্যা গল্প রয়েছে বর্ষা ঋতু গ্রীষ্ম ঋতু কোন ঋতু তো এখানে হবে বর্ষা ঋতু ঠিক আছে উমন্য প্রশ্ন ফেরাজ খার বাড়ি ছিল উত্তর পূর্ব দিকে না উত্তর পশ্চিম দিকে তো এখানে সঠিক উত্তর হবে উত্তর পশ্চিম দিকে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ 2 এর শূন্য স্থান পূরণ করো ঠিক আছে প্রত্যেকটি মান কত এক নম্বর করে দেওয়া হয়েছে আমি তোমাদের জন্য করে রেখেছি এখানে তাও কি বলছে নৌকৌ এগিয়ে চলে ড্যাশ করে তো ড্যাশের মধ্যে কি হবে করে ঠিক আছে খ নম্বর ঢালু জমিতে থৈথৈ জল ঢালু জমিতে থৈথৈ জল তো ড্যাশের মধ্যে কি হবে থৈথৈ কৃষকের শিশু কৃষকের শিশু কিংবা ড্যাশ কিবে রাজার কুমার ঠিক আছে ঘনার প্রশ্ন কি বলছে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন রেসের মধ্যে কিবে বুকে বল ঠিক আছে ড্যাশ কোটি নর নারী গো তো রেসের মধ্যে কি হবে তিনশো কোটি নর নারী গো ঠিক আছে এরপর তোমার দেখতে বিভাগ ক্ষয়ের উত্তর তো দুই প্রশ্ন উত্তরগুলি দেখো একটি বাক্যে উত্তর দাও প্রত্যেকটি মাংতো এক নম্বর করে দেওয়া হয়েছে করোনা প্রশ্ন দেখো কী বলছে নতুন জুতো কিনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন তো উত্তর দেখো নতুন জুতো কিনে যতীনের বাবা তাকে বলে বলেন যে এরপর যদি সে নতুন জুতো নষ্ট করে তাহলে ওই ছেঁড়া জুতো পরেই তাকে যেতে হবে থাকতে হবে সরি থাকতে হবে তোমরা খাতা কলম বের করে এই প্রশ্ন উত্তরগুলি লিখে নাও খন প্রশ্ন বক্স চালাক অতি চিকিৎসক চঞ্চু চঞ্চু শব্দের অর্থ কি তো এখানে দেখো চঞ্চু শব্দের অর্থ হলো বা ঠিক আছে গণর প্রশ্ন জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল ঠিক আছে জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল তো দেখো জ্যোতি কৃষ্ণনগরের আংলো ভ্যানাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল ঘন প্রশ্ন মন উন্মান গো কার মনে এমন পরিস্থিতি তো তুলি দেখে নাও এবার সত্যেন্দ্র দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় ঘুমটা পড়া এক গ্রাম্য বধুর মনে মনা পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে ঠিক আছে তারপর দেখো উমনের প্রশ্ন ছই বলতে কি বোঝো তো বৃষ্টি ও রুদ্রু আটকাবার জন্য নৌকার উপর তৈরি ছুনুকে ছই বলা হয় ঠিক আছে ছুনিকে ছই বলা হয় দেখে নাও এরপর দেখো প্রশ্ন নদীতে যেতে যেতে কোন কোন প্রাণী দেখা মিলেছে তো তুলে দেখো রানী চন্দ্র রচিত আমার মা বাপের বাড়ি গলফে নদীতে যেতে যেতে গাংচিল শুশুক প্রভৃতি দেখা মিলেছে ঠিক আছে ছ প্রশ্ন কী বলেছে কোন ঋতুতে তার মায়াবাড়ি যাওয়ার পথের বর্ণনা গল্পে রয়েছে তো উত্তরে দেখো মায়াদ্বীপ গল্পে বর্ষা ঋতুতে গল্প কত্থকের মায়াবাড়ি যাওয়ার পথে বর্ণনা রয়েছে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন এগুলি তোমরা কিন্তু খুব ভালোভাবে লেখো এবং তোমরা পড়বে এই কোশ্চিনগুলি প্রশ্ন উত্তরগুলি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিবে এরপর তোমার দেখতে পাচ্ছ বুর্গা প্রশ্ন সবাই বললে বেজায় মিঠে তাদের কাছে কোন কোন খাবার বেজায় মিঠে লেগেছিল তো তুমি দেখো কবি গোলাম মুস্তাফার লেখা বনভোজন কবিতায় ধুলো বালির কোমা পোলাও আর কাদা পিঠে তাদের কাছে বেজায় মিঠে লেগেছিল এরপর প্রথম দেখতে পাচ্ছ প্রশ্ন নতুন জুতো কিনে এনে যতিনের বাবা তাকে কি বলেছিলেন তো তুলি দেখো নতুন জুতো কিনে এনে যতিনের বাবা তাকে বলেন যে এরূপ এরপর যদি সে জুতো নষ্ট করে তাহলে সে ওই সেরা জুতো পরে তাকে থাকতেই হবে ঠিক আছে তারপর দেখো ইম প্রশ্ন মালগাড়ি কবিতায় কর্থক কার কাছে মালগাড়ি হওয়ার বর চাইছে চাইবে ঠিক আছে তো তরির লেখো কবি পেবেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি কবিতায় কত্থকের জন্মদিনে যদি একটা মিষ্টি পরি তাদের বাড়িতে আসে তাহলে কর্থক সেই পরিটির কাছে মালগাড়ি হওয়ার হওয়ার পর চাইবে ঠিক আছে এরপরে আমরা যে তিনের প্রশ্ন উত্তরগুলি নিজের ভাষায় উত্তর দেও দেখো এক নম্বর প্রশ্নটা কি বলেছে লোক মুখে কোন দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত তার এমন নামকরণ সম কারণ বুঝিয়ে দেও ঠিক আছে তত দেখো পিংলা নদী বেয়ে কিছু দূর গেলেই দেখা যায় একটি স্থল ভাগকে কেন্দ্র করে নদীটি দুভাগে বিভক্ত হয়ে গেছে এই স্থলভূমি লোক মুখে মায়াদ্বীপ নামে পরিচিত দ্বীপটি মাঝে মধ্যেই জলের তলায় ডুবে যায় আবার জল কমলে উপরে উঠে আসে তাছাড়া মারভেটদের এখানেই দেখতে পাওয়া যায় লোকের কল্পনায় এই দ্বীপ জমি যেন মা মায়ার রাজার এই কারণে এর নাম এমন করা হয়েছে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন দেখো কি বলেছে মোরা আছি গানে মেতে এখানে মোরা বলতে কাদের কথা বোঝা বলা হয়েছে তারা গান গে কি বলেছিল দেখতে পাচ্ছ এখানে মোরা বলতে বনভূমিকে বনভূমিতে ঘুরে বেড়ানো পরিশোধের কথা বলা হয়েছে তারা গান গেয়ে কবিতার কর্তককে বাইরে অপরূপ প্রকৃতির বর্ণনা দিয়েছিল পরিরার কর্থককে তার বোনকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসতে বলেছিল ঠিক আছে দেখো তিন নম্বরটা কি বলছে বর্ষা দিয়ে ঋদবে তারা রাজ্য আমায় এলে কারা এমনটি করবে কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় হাঙ্গর তিমির মতো জল দুস্যদের উদ্দেশ্য কত্থক এ কথা বলে তিনি তাদের জন্য পাহারা রেখে যাবেন ঠিক আছে রেখে যাবেন জল যদি তার রাজ্য আক্রমণ করে তাহলে সিন্ধু গাজী মোলা মাজি নৌসেনা ও জেলারা বর্ষা দিয়ে তাদের বিদ বেঁধে ফেলবে ঠিক আছে চার নম্বর দেখো নৌকা পারে লাগে তখন ভাই বোনেরা কী করে তো তুই দেখো রানীচন্দ্রের লেখা আমার মা বাপের বাড়ি গল্পের দেখা যায় নৌকা যখন পারে লাগে তখন লেখিকা ও তার ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়েন পাড়ের নখার বা বনে বালি চড়ে ছোটাছুটি করেন এছাড়াও কত রাতে রান্না করে আনা লুচি আলুর দম হালুয়া জলের ধারে বসে খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকায় উঠে পড়েন ঠিক আছে এবার দেখো পাঁচ নয় প্রশ্নের উত্তর কী বলেছে প্রত্যেক বাড়িতে থাকত নিজস্ব নৌকা এমন বন্দস্ত কারণ কী সব নিচ্ছি উত্তরটি আমরা তথ্য যুক্তি বছর সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মায়াদীপ গল্পে গল্প যে অঞ্চলে থাকতেন সেখানে সারা বছর রাস্তাঘাট জলে ডুবে ঠিক আছে নৌকা ছাড়া অন্য কিছুতে যাওয়া উপায় ছিল না তাই প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকত চার নম্বর দেখো সন্ধি বিচ্ছেদ করো তো বিদ্যালয় কি হবে বিদ্যাযোগ আলয় ঠিক আছে খ কি দেখো কি বলেছে রত্নাকর ঠিক আছে রত্নাকর কি হবে রত্নযোগ আকার ঠিক আছে স্বাগত সুযোগ আগত রমেশ রোমাযোগ ইস সুধীন্দ্র সুধিযোগ ইন্দ্র তো ভিউয়ার্স তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখবে এই কোশ্চিন প্রশ্নোত্তর এবং আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে হচ্ছে লাইক করবে আমার চ্যানেল তুলচে সাবস্ক্রাইব করে বাসে বেলাইকন অবশ্যই ক্লিক করে দিবে তো ভুলবাস মিলু একটি নতুন ভিডিওতে তোমাকে ভালো থাকবো সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত